ওয়েলকাম স্টুডেন্টস সবাই ভালো আছো চলো ডাব্লুবিপি চলে এসছে দুমদাম করে আমরা ডাব্লুবিপি শুরু করে দিই চলো রেগুলার ক্লাস চলছে স্পেশাল ক্লাস চলছে আর আজকের টপিকটা লাভ ক্ষতির স্পেশাল একটা বিষয়ের ওপর স্পেশাল একটা টাইপের ওপর এই লাভ ক্ষতির এই টাইপটা আমাদের কম বেশি অনেকেই ভীষণ বিরক্ত করে বিরক্ত করে সত্যিই বিরক্ত করে কিভাবে করব বা আইডিয়াগুলো মাঝে মাঝে মিস হয়ে যায় তা চলো আজকে লাভ ক্ষতির এই স্পেশাল টাইপ একদম সবার ক্লিয়ার হয়ে যাবে আজকের এক নম্বর অঙ্ক চলে এসেছে তোমাদের দেখো কি বলেছে এক নম্বর অঙ্ক স্পেশাল টাইপ এর এক নম্বর গমের মূল্য টুয়েলভ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি দুই কিলোগ্রাম গম কম পান ছাপ্পান্ন টাকায় তবে প্রতি কিলোগ্রাম গমের প্রকৃত মূল্য মানে আগের দাম প্রকৃত মূল্য মানে আগের দাম কত ছিল দেখো এখানে এটা করবার আগে তোমাদেরকে একটা কনসেপ্ট তৈরি করি থিওরি কনসেপ্টটা অনেকেই জানে বা যারা আমরা জানি না একটু শিখে নিই এটা ওপরের দিকে তীর থাকলে আমরা জানি বৃদ্ধি হয় কোনো জিনিসের বৃদ্ধি হয় আর নিচের দিকে তীর থাকলে আমরা জানি কোনো জিনিসের হ্রাস হয় মানে কমে যায় বৃদ্ধির ঘরে যদি একটা ভগ্নাংশ থাকে এক্স বাই ওয়াই তাহলে হ্রাসের ঘরে সেই ভগ্নাংশটা হয়ে যায় এক্স বাই এক্স প্লাস ওয়াই বৃদ্ধির ঘরে যদি এক্স বাই ওয়াই থাকে তাহলে হ্রাসের ঘরে হবে X বাই এক্স প্লাস ওয়াই একদম পরিষ্কার এই ব্যাপারটা যদি একটু মাথায় থাকে তোমাদের ভীষণ হেল্প হবে চলো তাহলে দেখো বৃদ্ধির ঘরে আমাদের কত আছে বৃদ্ধির ঘরে আছে আমাদের এক্স বাই ওয়াই আর হ্রাসের ঘরে ওপরে এক্সটা এক্সই থাকবে নিচে শুধু এ দুটোর যোগফল হয়ে যাবে একদম পরিষ্কার এইবার আমরা আমাদের যে এক নম্বর অঙ্ক আছে এক নম্বর অঙ্কটা একটুখানি আমরা দেখি চলো এক নম্বর অঙ্কতে কি বলেছে দেখো এক নম্বর অঙ্কতে বলেছে যে গমের মূল্য বারো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় দুই কিলোগ্রাম গম কম পান ছাপ্পান্ন টাকা গমের মূল্য বা দাম একটা হচ্ছে দাম যদি বৃদ্ধি পায় পরিমাণ হ্রাস পাবে এটাই তো স্বাভাবিক জিনিসের দাম বেড়ে গেলে আমরা তো খাওয়াটা কমিয়ে দেবো তাহলে আমরা এক পাশে লিখছি দাম আর এক পাশে লিখছি পরিমাণ ঠিক আছে পরিমাণ এবার দাম কত পার্সেন্ট বেড়ে যাচ্ছে দাম বাড়ছে পরিমাণ তাহলে কমবে দাম বাড়ছে কত পার্সেন্ট বারো পার্সেন্ট দাম বাড়ছে কত পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট মানে কত বারো বাই একশো কাটাকাটি করলে চার তিনে বারো চার পঁচিশে একশো অর্থাৎ বৃদ্ধির ঘরে দামের বৃদ্ধির ঘরে তিন বাই যদি পঁচিশ হয় মনে মনে এটাকে এক্স এটাকে ওয়াই এক্স বাই ওয়াই তাহলে হ্রাসের ঘরে কি হবে পরিমাণটা হ্রাস পাবে দাম বাড়ছে পরিমাণ কমবে কত কমবে এক্স বাই এক্স প্লাস ওয়াই মানে পঁচিশ প্লাস তিন আসবে কত টোয়েন্টি এইট তাহলে পরিমাণ কতটা হ্রাস পাচ্ছে আঠাশ বাই তিন বাই আঠাশ অর্থাৎ আগে যদি আঠাশ কেজি খেত এখন কমা কমাবে কয় কেজি তিন কেজি কিন্তু আমাদের অঙ্কটাতে ওরা কয় কেজি কমিয়েছে কোয়েশ্চেনে দেখো ওরা কমিয়েছে দুই কেজি কয় কেজি দুই কেজি তিনের কত গুণ করলে দুই কেজি হয় তিনকে যদি তোমরা তিন বাই দুই সরি দুই বাই তিন দিয়ে গুণ করো কে যদি দুই বাই তিন দিয়ে গুণ করো তবে তিন তিন কেটে যাবে দুই পড়ে থাকবে তাহলে আগের পরিমাণটাকেও আমরা দুই বাই তিন দিয়ে গুণ করব। দুই বাই তিন দিয়ে গুণ করব আগের পরিমাণটাকে আঠাশ দুগুনো ছাপ্পান্ন বাই তিন তার মানে আগে কত কেজি ব্যবহার করা হচ্ছিল আগে ছাপ্পান্ন বাই তিন কেজি ব্যবহার করা হচ্ছিল কত টাকায় ছাপ্পান্ন টাকায় আগেও ছাপ্পান্ন টাকা এখনও ছাপ্পান্ন টাকা তাহলে এই এত কেজি কিনছিলো লোকটা ছাপ্পান্ন টাকায় তাহলে এক কেজি কিনবে কত টাকায় আগে এটা উল্টে যাবে তাহলে তিন বাই ছাপ্পান্ন 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 কেটে গেল রাইট আনসার পেয়ে গেলা তোমরা থ্রি অর্থাৎ আগে দাম ছিল যেটাকে প্রকৃত দাম বলা হয় সেটা ছিল তিন টাকা রাইট অপশান তোমাদের অপশান ডি একদম রাইট আনসার তোমাদের আসছে অপশান ডি আশা করি সবার পরিষ্কার একদম ক্লিয়ার আর একবার একটু বলে দিই যে টুয়েলভ পার্সেন্ট দাম বাড়ছে মানে তিন বাই পঁচিশ যদি বৃদ্ধি পায় দাম বেড়ে গেলে পরিমাণ কমে যাবে কত তিন বাই আঠাশ কী করে পেলাম আঠাশ এটা এক্স তাহলে এক্স নিচে হবে এক্স প্লাস ওয়াই তিন প্লাস পঁচিশ মানে আঠাশ অর্থাৎ আঠাশ কেজি যদি আগে খেত এখন খাবে তিন কেজি কম কিন্তু ওরা অঙ্কতে বলেছে না দুই কেজি কম তিনের কত গুণ করলে দুই কেজি হয় দুই বাই তিন 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 কেটে যাবে দুই পড়ে থাকবে তাহলে আগের পরিমাণটা কেউ দুই বাই তিন দিয়ে গুণ করলে আঠাশ দুয়ে ছাপ্পান্ন বাই তিন কেজি আগে খাচ্ছিল কত টাকায় ছাপ্পান্ন টাকায় তাহলে এক কেজি কিনছিলো কত টাকায় তিন টাকায় একদম সহজ একবারে পরিষ্কার চলো তাহলে আমরা শিখে গেলাম এই টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হয় আরেকটু ক্লিয়ার করবো আর নেক্সট অঙ্কতে যাই আর একটু কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে চলো নেক্সট আরেকটা অঙ্ক নাম্বার টু চলে এসেছে তোমাদের স্ক্রিনে নিজেরা কি ট্রাই করা শুরু করে দিলে করো আনসার আমাকে দেবে ক্লাসের শেষে কিন্তু এই টাইপগুলোর ওপরেই হোমওয়ার্ক দেব অবশ্যই সলভ করে পাঠাবে আমি চেষ্টা করবো ফিডব্যাক দেওয়ার একদম চলো আজকে দু নম্বর অঙ্ক কী বলেছে চালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় দুই কিলোগ্রাম চাল কম পায় পঁচাত্তর টাকায় তবে বৃদ্ধির পর মানে এবার নতুন মূল্যটা বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের মূল মূল্য নতুন মূল্য এবং প্রকৃত মূল্য আগের মূল্য দুটোই বের করতে হবে চলো স্টার্ট করা যাক তাহলে পঁচিশ পার্সেন্ট চালের মূল্য কি হচ্ছে পঁচিশ পার্সেন্ট চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে ওকে তাহলে আমাদের বৃদ্ধির ঘরে কত হবে পঁচিশ পার্সেন্ট মানে এক বাই চার কেন তোমরা পঁচিশের কি করবে পার্সেন্টেজ তুলে দেবে তাহলে পঁচিশ বাই একশো পাবে কাটাকাটি করলে এক বাই চার বৃদ্ধির ঘরে এক বাই চার হলে হ্রাসের ঘরে হবে এক বাই পাঁচ কী করে এক্সটা এক্সই থাকবে এক্স মানে ওয়ান আর এক্স প্লাস ওয়াইটা চার আর একে পাঁচ নিচে বসবে এটুকু ঠিকঠাক কিন্তু তার মানে আগে পাঁচ কেজি খেলে এখন এক কেজি কম খাবে কমাচ্ছে কত এক কেজি কিন্তু ওরা বলেছে না ভাই দুই কেজি কম পাচ্ছে একের কতগুণ একের দুই গুণ তাই তো তাহলে নিচেরটা যেটা আছে পূর্বের ওজন সেটারও আমরা দুই কেজি দুই গুণ করে দেব পাঁচ দুগুণও দশ অর্থাৎ আগে দশ কেজি কি খাচ্ছিলো চাল খাচ্ছিল কয় টাকায় দশ কেজি চাল খাচ্ছিল কিন্তু পঁচাত্তর টাকায় কত টাকায় সেভেন্টি টাকায় আগে আগে তাহলে আগে এক কেজি চালের দাম কত ছিল এটা এক কেজির দাম এদিকে দশ দিয়ে ভাগ এটাকে দশ দিয়ে ভাগ করলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো করে দিলাম টাকা পয়সার অঙ্ক তাই একটা লাস্টে জিরো করলাম দশ কেজি চালের দাম যদি পঁচাত্তর টাকা হতো আগে তাহলে এক কেজি চালের দাম আগে কত ছিল সাড়ে সাত টাকা এইবার আসো বর্তমানে বর্তমানে দশ কেজির মধ্যে কমে যাচ্ছে ওদের দুই কেজি তাহলে দশের মধ্যে দুই কুমলে ওরা ব্যবহার করছে কয় কেজি বর্তমানে আট কেজি কত টাকায় পঁচাত্তর টাকায় আগেও কিনছিল পঁচাত্তর টাকা এখনও পঁচাত্তর টাকা কয় কেজি আট কেজি আট কেজির দাম যদি পঁচাত্তর টাকা হয় তাহলে এক এক কেজির দাম নিশ্চয়ই কম হবে কত হবে পঁচাত্তর বাই আট এটা হলো নতুন দাম এটা হলো পুরোনো দাম তাহলে দুটো দাম পেয়ে গেলাম একটা পেলাম পঁচাত্তর বাই আট একটা পেলাম সাড়ে সাত কোন অপশানে আছে এটা তোমাদের রাইট আনসার দেখো অপশান সি একদম ব্যাপারটা কিন্তু সবাই পরিষ্কারভাবে ধরো কনফিউশন যেন না থাকে বোঝো এক বাই চার দাম বেড়ে গেল তাহলে পরিমাণ কমে গেল এক বাই পাঁচ এইটুকু বুঝলাম এটা এক্স বাই ওয়াই হলে এটা এক্স বাই এক্স প্লাস ওয়াই এইবার আমাদের পরিমাণ বর্তমানে কি এক কেজি কমেছে আমাদের হিসাবে কিন্তু ওদের হিসাবে দুই কেজি কমেছে একের দুই গুণ তাহলে পূর্বে কত পাঁচ পাঁচ কেজি ছিল আমাদের হিসাবে এরও দুই গুণ হবে দশ কেজি পূর্বে দশ কেজি কিনছিল পঁচাত্তর টাকায় তাহলে পূর্বে এক কেজির দাম সাড়ে চার টাকা এটা পূর্বে এবার আসো বর্তমানে বর্তমানে দশ কেজির মধ্যে কম পাচ্ছে দুই কেজি তাহলে পাচ্ছে কয় কেজি আট কেজি কত টাকায় পঁচাত্তর টাকায় তাহলে আট কেজি পাচ্ছে পঁচাত্তর টাকায় এক কেজির দাম পঁচাত্তর বাই আট টাকা হবে অপশানে তাই আছে ক্লিয়ার হলো আশা করি কিছুটা হচ্ছে এখনও অনেক ভাই বোন আছে যাদের হয়নি তারা বলবে দাদা এখনও তো হলো না দাঁড়াও দাঁড়াও নেক্সট আমরা আরও একটা এই টাইপ করি একদম ক্লিয়ার হয়ে যাবে নাম্বার থ্রিতে চলো নাম্বার থ্রি কি বলেছে দেখো নাম্বার থ্রি বলেছে যে কোনো দ্রব্যের মূল্য পনেরো পারসেন্ট হ্রাস পাওয়ায় এবার কিন্তু দাম কমে যাচ্ছে তাহলে লোকটা খাবে বেশি এক ব্যক্তি দুই কিলোগ্রাম বেশি পান ওই দ্রব্যটি দুই কিলোগ্রাম বেশি পান তিরিশ টাকায় বেশ তিরিশ টাকায় আগে যাবে তো এখন তিরিশ টাকা দিলে তার থেকে দুই কেজি বেশি পাওয়া যাচ্ছে তাহলে দ্রব্যটির প্রকৃত মূল্য মানে আগের দাম কত ছিল এটুকু পরিষ্কার কোয়েশ্চেন চলো এবার আমরা আনসারটা বের করি কত কেজি দাম কত পার্সেন্ট দাম হ্রাস পাচ্ছে দাম হ্রাস পাচ্ছে নিচের দিকে নামবে এটা তো বৃদ্ধি এটা হ্রাস হ্রাসের ঘরে কত পার্সেন্ট আছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হচ্ছে পনেরো বাই একশো তার মানে পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি একশো তিন বাই কুড়ি যদি হ্রাসের ঘরে তিন বাই কুড়ি হয় বৃদ্ধির ঘরে হবে তিন বাই সতেরো কী করে বললাম এইবার এটা থেকে এটা বাদ দিলে এটা পাওয়া যায় কুড়ি আর তিন বাদ দিলে সতেরো তাহলে এটা এক্স এটা ওয়াই এক্সে মানে এক্স আর নিচে এক্স প্লাস ওয়াই মানে তিনযোগ সতেরো তবে তো কুড়ি হয় তাই ওয়াই বের করার সময় এটা থেকে এটা বিয়োগ করে ওয়াই পাওয়া যায় একদম পরিষ্কার এক্স মানে তিন আর এটা এক্স প্লাস ওয়াই তাহলে এক্সের জায়গায় তিন আর ওয়াই তাহলে সতেরো তিন আর সতেরো তো কুড়ি চলো এইবার আমাদের কমে গেল দাম কত তিন বাই কুড়ি তাহলে খাওয়া বাড়িয়ে দিচ্ছি তিন বাই সতেরো মানে কি মানে লোকটা আগে যদি হচ্ছে সতেরো কেজি খেত এখন আরও তিন কেজি বেশি খাবে কিন্তু ওরা অঙ্কতে বলেছে না ভাই তিন কেজি বেশি খাবে না কয় কেজি বেশি খাবে ওরা খাবে দুই কেজি বেশি কয় কেজি বেশি খাবে দুই কেজি তিনকে কত দিয়ে গুণ করলে দুই হয় দুই বাই তিন দিয়ে তাহলে আমরা সোতেরে বাড়াবো কত দিয়ে গুণ করে দুই বাই তিন দিয়ে গুণ করো সতেরো দুগুণো চৌত্রিশ বাই তিন চৌত্রিশ বাই তিন কেজি খাচ্ছিল আগে কত টাকায় তিরিশ টাকায় তাহলে সতেরো চৌত্রিশ বাই তিন কেজি খাচ্ছিলো তিরিশ টাকায় এক কেজির দাম কত কমে যাবে এটা উল্টে গিয়ে বসে যাবে তিন বাই চৌত্রিশ দুই দিয়ে পনেরো দুই দিয়ে সতেরো তিন পনেরো পঁয়তাল্লিশ বাই সতেরো মানে সতেরো দুগুণো আর এগারো নিচে সতেরো এটা হলো আমাদের পূর্বে দাম দুই পূর্ণ এগারো বাই সতেরো পূর্বে দাম দুই পূর্ণ এগারো বাই সতেরো টাকা ছিল একদম পরিষ্কার সবার চিনির দাম কমেছে এ পনেরো পার্সেন্ট মানে তিন বাই কুড়ি তাহলে খাওয়া বাড়াবে তিন বাই সতেরো মানে আগে সতেরো কেজি খেলে এখন খায় বেশি কত তিন কেজি কিন্তু ওরা অঙ্কতে বলেছে না ভাই তিন কেজি বেশি খায় না দুই কেজি বেশি খায় তিনের কত গুণ দুই বাই তিন গুণ তাই আগের পরিমাণটারও দুই বাই তিন গুণ করলে চৌত্রিশ বাই তিন কেজি এই এত কেজি কিনছিল কত টাকায় আগেও তিরিশ টাকায় বর্তমানেও তিরিশ টাকায় তার মানে চৌত্রিশ বাই তিন কেজি আগে কিনেছিল তিরিশ টাকায় এক কেজি কিনবে কত টাকায় ভাগ হবে ভাগটাকে গুণ করলে ভগ্নাংশটা উল্টে যাবে তাই কাটাকুটি করে লাস্টে পেলাম দুই পূর্ণ এগারো বাই সতেরো এটা আগের দাম বা প্রকৃত দাম ওরা তাই চাইছে তাহলে রাইট আনসার আসবে কি তোমাদের অপশান এ হবে রাইট আনসার একদম পরিষ্কার চলো নেক্সট আজকের নাম্বার ফোরে চলে যাই এই প্যাটার্নে অনেক প্রবলেম এসছে আমার সবগুলো ব্যাচে কি অনলাইন কি অফলাইন সব ব্যাচে এই এই অঙ্কটা বেশিরভাগ স্টুডেন্টেরই প্রবলেম ছিল তা চলো আমাদেরকে এত ডিস্টার্ব করছে আজকে এটাকে একদম ধরে ক্লিয়ার করবো নেক্সট নাম্বার ফোর কী বলেছে ফোর বলেছে কফির দাম টেন পারসেন্ট হ্রাস পাচ্ছে ফলে এক ব্যক্তি পঁচিশ কিলোগ্রাম বেশি পান পঁচিশ দুশো পঁচিশ টাকায় তাহলে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম কফির দাম কত দেখো এখানে একটা হয় বৃদ্ধি একটা হয় হ্রাস এটা আমরা জানি হ্রাসে কত পার্সেন্ট আছে টেন পার্সেন্ট মানে এক বাই দশ টেন পার্সেন্ট মানে এক বাই দশ হলে বৃদ্ধিতে কত হবে এক বাই নয় কীভাবে হয় বললাম আগে তাহলে ওরা চাইছে বৃদ্ধি বৃদ্ধি বৃদ্ধিতে কত আসছে এক বাই নয় মানে আগে ন কেজি খেলে এখন এক কেজি বেশি খাবে কিন্তু ওরা বলেছে না ভাই এখন এক কেজি না পঁচিশ কেজি বেশি খায় একের কত গুণ পঁচিশ গুণ তাহলে আগেরটারও পঁচিশ গুণ করে দাও আগে তাহলে নয় পঁচিশে দুশো পঁচিশ কেজি খেত কত টাকায় ওরাই বলেছে দুশো পঁচিশ টাকায় তাহলে আগে দুশো পঁচিশ টাকায় দুশো পঁচিশ কেজি খেত মানে বুঝতেই পারছো যে এক এক কেজির দাম এক টাকা করে কিন্তু ওরা আগের দাম চায়নি তাহলে আমাকে আগেরটা না বের করলেও চলতো দরকার নেই কি চাইছে ওরা বর্তমানে দাম বর্তমানে দুশো পঁচিশ কেজির মধ্যে কম খাবে কতটা পঁচিশ বেশি খাবে দুশো পঁচিশের মধ্যে বেশি খাবে কত পঁচিশ কেজি আগে যদি দুশো পঁচিশ কেজি খেয়ে থাকে বর্তমানে আরও পঁচিশ কেজি বেশি খাবে মানে খাবে কত কেজি আড়াইশো কেজি দুশো পঁচিশ প্লাস পঁচিশ মানে দুশো পঞ্চাশ এটা খেয়েছে কত টাকায় এটা খেয়েছে আগে দুশো পঁচিশ টাকায় তাহলে সরি আগে না বর্তমানে বর্তমানে মোট খাচ্ছে দুশো পঞ্চাশ কেজি কেন কারণ দুশো পঁচিশ যদি আগে খেয়ে থাকে এখন বেশি পায় আরও পঁচিশ কেজি দুশো পঁচিশের সাথে পঁচিশ যোগ করো হবে দুশো পঞ্চাশ কেজি কত টাকায় দুশো পঁচিশ টাকায় তাহলে এক কেজির দাম কত বর্তমানে এটাকে দুশো পঞ্চাশ দিয়ে ভাগ করে দাও পঁচিশ দিয়ে কাটো নয় পঁচিশ দিয়ে কাটো দশ নয় বাই দশ মানে জিরো পয়েন্ট নাইন তাহলে বর্তমানে প্রতি কিগ্রা কফির দাম হচ্ছে জিরো পয়েন্ট নাইন টাকা রাইট অপশান আমাদের অপশান এ একদম পরিষ্কার এটা নতুনটা চাইছে তাই ওপরেরটা চ্যানেল ধরে এগোলাম যদি পুরাতনটা চাইতো পূর্বের দাম তাহলে লিখতাম দুশো পঁচিশ কেজি খেয়েছে দুশো পঁচিশ টাকায় এক কেজির দাম এক টাকা যদি ওরা পূর্বে বা প্রকৃত দাম চাইতো এক টাকা বের হতো কিন্তু পূর্বেরটা চাইনি তাই নিচেরটাকে নিয়ে ভাবছি না ভাবছি ওপরের টাকে নিয়ে বর্তমানে পঁচিশ বেশি দুশো পঁচিশের মধ্যে পঁচিশ বেশি মানে আড়াইশো কেজি কত টাকায় টাকা তো আগেও দুশো পঁচিশ এখনও দুশো পঁচিশ তাহলে দুশো পঁচিশ টাকায় আড়াইশো কেজি এক কেজি পাবে নাইন বাই দশ মানে জিরো পয়েন্ট নাইন টাকায় ক্লিয়ার একদম চলো নেক্সট নাম্বার ফাইভ কোনো কোনো ভাই বোন আছে আমার যে তাদের একটু একটু কষ্ট হতে পারে তারা একটু কমপ্লেন করবে আমাকে কমেন্টে অবশ্যই করবে তোমাদের দাদাকে কমপ্লেন করবে তোমাদের বাবাই দাকে কমপ্লেন করতে ক্ষতি নেই হ্যাঁ দাদা বুঝতে পারলাম না আগের দিন অঙ্কিতা বলেছে বুঝতে পারেনি বাকি অনেকেই বুঝেছে যে হ্যাঁ বুঝতে পারছি বা বুঝেছি ভেরি গুড আর কোনো ব্যাপার নেই এরকমই বলে দেবে না বুঝতে পারলেও বলবে আমি চেষ্টা করব ক্লিয়ার করার সেই বিষয়গুলোকে নিয়ে চলো নেক্সট আজকে নাম্বার ফাইভ চলো নাম্বার ফাইভ কী বলেছে নাম্বার ফাইভ বলেছে যে চায়ের মূল্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পাচ্ছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট হ্রাস মানে কত এক বাই চার তাহলে বৃদ্ধির ঘরে কত হবে এক বাই তিন একদম ফাস্ট করব এবার এক বাই তিন বৃদ্ধির ঘরে যাচ্ছে এক বাই তিন বৃদ্ধির ঘরে গেল তার মানে এক বাড়ছে আমাদের হিসাবে কিন্তু ওদের হিসাবে পঁচিশ বাড়ছে এক না পঁচিশ বাড়ছে চলো পঁচিশ গুণ তাহলে এটারও পঁচিশ গুণ করে দিই পঁচাত্তর আগে পঁচাত্তর কেজি খেলে এখন বাড়বে পঁচিশ কেজি চাইছে কি ওরা ওরা চাইছে দুটোই নতুন দাম আর পুরোনো দাম দুটোই চেয়েছে বেশ 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 তাহলে দেখো আগে পঁচাত্তর কেজি খাচ্ছিলো কত টাকায় পঁচাত্তর কেজি খাচ্ছিল পঁয়তাল্লিশ টাকায় তাহলে আগে এক কেজি খাবে কম টাকায় টাকাটাকে পয়সা করে দাও একশো দিয়ে গুণ করে পঁচিশ তিন পঁচিশ চার তিন পনেরো চার পনেরো ষাট অর্থাৎ পূর্বে কফির দাম ছিল ষাট পয়সা এটা পূর্বে দাম বা প্রকৃত দাম পেয়ে গেলাম এবার আসো বর্তমানে বর্তমানে পঁচাত্তর কেজি পূর্বে হলে পূর্বে পঁচাত্তর কেজি হলে বর্তমানে আরও পঁচিশ কেজি বেশি পায় মানে কত পাবে তোমরা বলবে একশো কেজি ঠিক তাই পঁচাত্তরের সাথে পঁচিশ যোগ করলে একশো কেজি পায় কয় টাকায় পঁয়তাল্লিশ টাকায় একশো কেজি যদি পঁয়তাল্লিশ টাকায় পায় তাহলে এক কেজির দাম কত এটা বাই একশো তাকেও পয়সা করে দাও একশো দিয়ে গুণ করে কেটে গেল তাহলে উত্তর তোমরা পেয়ে গেলা পঁয়তাল্লিশ পয়সা তাহলে এই অঙ্কটার দুটো আনসার একটা হচ্ছে পূর্বে দাম সেটা হচ্ছে সিক্সটি পয়সা আর একটা বর্তমানে দাম সেটা চাইছে পঁয়তাল্লিশ পয়সা ওরা বর্তমানে দাম আর পূর্বে দাম দুটোই চাইছে পঁয়তাল্লিশ আর ষাট কত অপশান অপশান সি একদম রাইট এটা পূর্বে দাম চেয়েছে তাই নিচের চ্যানেলটা দিয়ে গেলে পূর্বের দাম পাওয়া যায় আর ওপরেরটা দিয়ে গেলে বর্তমানে দাম পাওয়া যায় শুধু দেখতে হবে বৃদ্ধি না হ্রাস যেহেতু কফির দামটা কমে গেছে তাহলে পাবে বেশি তাই পঁচিশ যোগ করতে হবে পঁচাত্তরের সাথে একশো হলো ক্লিয়ার কারণ আমরা বেশিটাকে নিয়েই কিন্তু কাজ করব ঠিক আছে তাই এটাকেও বাড়িয়ে দিতে হবে একশো করতে হবে খুব সাবধানে যদি কমটাকে নিয়ে কাজ করতাম তাহলে বিয়োগ করতে হতো পঞ্চাশ হতো কিন্তু কমে না আমাদের তো বাড়বে খাওয়া বেড়ে যাবে দাম কমলে খাওয়া বাড়বে তাহলে আগে পঁচাত্তর কেজি খেলে এখন আরও পঁচিশ কেজি বেশি খাবে যোগ হবে তাই যোগ হয়ে একশো হয়েছে ক্লিয়ার চলো আমরা যাব নেক্সট নাম্বার সিক্সে নেক্সট নাম্বার সিক্স যদি ডাব্লুবিপিতে এই টাইপের একটা আসে এটা লাভ ক্ষতির ইম্পর্টেন্ট টাইপ কিন্তু অনেকেরই সমস্যা দিচ্ছিলো আশা করি আজকের পরে এই সমস্যা ক্লিয়ার হয়ে যাবে একদম চলো আজকের নাম্বার সিক্সে কি বলেছে চিনির মূল্য টেন পারসেন্ট বেড়ে যাচ্ছে দুই কেজি একই প্যাটার্নের অঙ্ক চিনির মূল্য দুই কিলো দুই টেন পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে টেন পারসেন্ট বৃদ্ধি মানে কত এক বাই দশ বৃদ্ধির ঘরে এক বাই দশ তাহলে হ্রাসের ঘরে এক বাই এগারো এটুকু ঠিক আছে একদম তাহলে আগে এগারো কেজি খেলে এখন এখন আরও এক কেজি কম খাবে কম খাবে কিন্তু ওরা বলেছে না এক কেজি না দু কেজি কম খাচ্ছে তাহলে আগে এটারও দুই গুণ একের দুই গুণ দুই এগারো দুই গুণ বাইশ অর্থাৎ আগে বাইশ কেজি খেলে এখন দু কেজি কম খাবে কি চেয়েছে ওরা ওরা চাইছে নতুন মূল্য কত তাহলে আগে বাইশ কেজি খেলে এখন দুই কেজি কম খাবে তাহলে খাবে কত কেজি কুড়ি কেজি কত টাকার বিনিময়ে একশো দশ টাকার বিনিময় একশো দশ টাকার বিনিময়ে কুড়ি কেজি ওরা কম খাচ্ছে তাহলে কুড়ি কেজির দাম একশো টাকা এক কেজির দাম কত হবে জিরো জিরো কেটে দাও এক কেজির দাম হবে এগারো বাই দুই মানে কত সাড়ে পাঁচ টাকা এগারো বাই দুই মানে সাড়ে পাঁচ টাকা রাইট আনসার তোমাদের অপশান বি একদম পরিষ্কার রাইট আনসার আসছে আমাদের অপশান বি কত সহজে হয়ে যাচ্ছে যাদের এই অঙ্কগুলো সমস্যা হতো আজকের ক্লিয়ার ক্লাসের পর যদি ক্লিয়ার হয় অবশ্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর একটা কাজ কিন্তু সবাই সব ভাই আমার ভাই বোনদের বলছি কিন্তু মাস্ট এরপরে হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্কগুলো কিন্তু আমাকে করে পাঠাবে একদম হোমওয়ার্ক করে পাঠাবে এই স্টাইলে হোমওয়ার্ক করবে এখন এই প্যাটার্নের অঙ্ক এই স্টাইলে করব চলো আমাদের হোমওয়ার্ক নেক্সট যাচ্ছে হচ্ছে নাম্বার সেভেনে নাম্বার সেভেন কি বলেছে একটুখানি দেখো নাম্বার সেভেন বলেছে যে চালের দাম পঁচিশ পারসেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি আড়াইশো টাকায় পূর্বাপেক্ষা অতিরিক্ত পাঁচ কেজি চাল কিনতে পারেন প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য ও পূর্ব মূল্য মানে নতুন মূল্য আর আগের মূল্য দুটোই চেয়েছে এই অঙ্কটা তো তোমরাই পারবা তোমাদের বাবাই তার আগে চলো করবে এটা বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তাহলে আমাদের নাম্বার সেভেনটা কি থাকছে এইচডাব্লিউ আনসার করে পাঠাবে কোনটা রাইট আনসার একদম চলো নেক্সট আমরা চলে যাব আজকের নাম্বার এইটে আজকে নাম্বার এইট কি বলেছে দেখো আজকের নাম্বারে এইট বলেছে গমের মূল্য সাড়ে বারো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি একশো চুয়াল্লিশ টাকায় পূর্বাপেক্ষা দুই কিলোগ্রাম গম কম পান প্রতি কিলোগ্রাম গমের বৃদ্ধি প্রাপ্ত মূল্য মানে বর্তমান মূল্য ও পূর্ব মূল্য কত ছিল মানে আগের দাম যেটাকে আমরা প্রকৃত মূল্য বলি আর বৃদ্ধিপ্রাপ্ত মূল্য মানে নতুন দাম এই দুটোই বের করতে হবে করে দেব একদম না এটা আমার সব ভাই বোনীদের হোমওয়ার্ক চলো তা আজকে এই অফ দি ক্লাস সব ভাই বোনদের উদ্দেশ্যে দুটো হোমওয়ার্ক থাকলো দুটোরই আনসার চাই 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 একদম তোমরা পারবে আর যারা পারবে না বা সমস্যা হচ্ছে তারাও কমেন্টে জানাবে যে দাদা হোমওয়ার্কগুলো পারিনি পারছি না তাহলে আমি সেগুলো করে দেব। একদম করে দেব। নেক্সট ভিডিওতে আর যারা পেরে যাবে একদম দম দেখিয়ে দাও তুমিও পারবে চলো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে